এখন আমরা বেরিয়ে পড়েছি আরো একটা নতুন ব্লগে। তো আমাদের সাথে সবাই এখানে এসে গেছে। তো আমরা যাচ্ছি মেইন একটা ব্লগে, যেটা হচ্ছে চা খেতে। তো আরো একটা কথা, এটা নরমাল কোনো চা না, এটা একটু স্পেশাল চা, অন্য ধরনের। তাই জন্য এটা পুরো দেখতে হবে তোমাদেরকে, না হলে তোমরা বুঝবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে পড়া যাক, নাহলে এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তার আরো দেরি হয়ে যেতে পারে। এরপরেই গাইজ আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে, এবং সেই আমাদের মডার্ন গাইজ স্পেশাল রাস্তা দেখিয়ে দেখিয়ে ব্লগ বড় করা, এটা চালু হলো এখান থেকে। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে, now you walking with your girls in front of me, front of me. Heshe heshe piche dekhe chole kele, oh Lord, hello number diya, why you playing games with me? Shapno to dekhe chi tumake tumake, oh yeah, now you walking with your girls in front of me, front of me. এখন আমরা মেইন জায়গায় এসে গেছি, এই যে পাশেই হাই রোড। তো এখানে এখন উঠতে হবে, কারণ এখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে বলছে এটা। তো তাই জন্য এখান দিয়ে যাচ্ছি আমরা। I'm all about my money, you can catch me counting commas, but now I'm ektam tor piche digital love key to me shikbe, now I'm ektam tor piche digital love key to me shikbe, there's nothing to be afraid of, it's normal to fall in love, there's nothing to keep secret, baby falling is the new trend. Dekhechi tumake tumake, oh yeah, now you walking with your girls in front of me, front of me. Heshe heshe piche dekhe. তো গাইজ, অন্যান্য ব্লগের কথা আমি জানি না, কিন্তু এই ব্লগে এতটা রাস্তা দেখালাম কারণ আছে যে আমরা আমাদের বাড়ি থেকে কতটা দূর অবধি আমরা কৃষ্ণার চায়ের দোকানে চা খাওয়ার জন্য গেছি সেটা দেখাতে চেয়েছি ব্লগের মাধ্যমে। আর এত খাটনি করে আমরা তোমাদের জন্য ব্লগ বানাই, তাও তোমরা লাইক করো না, তাহলে বলো কেমনভাবে ভালো লাগে। তাই জন্য বলছি, ভিডিওটা এখনও পর্যন্ত যারা যারা দেখছো তারা সবাই ভিডিওটা একটা লাইক করে দাও, এবং সবার সাথে শেয়ার করে দাও যাতে সবাই এসে ভিডিওটা দেখতে পারে। আর একটু সাপোর্ট করো, দেখবে অবশ্যই গ্রো করতে পারবো। বাই দ্য ওয়ে, কৃষ্ণার চায়ের দোকান খুব তাড়াতাড়ি কাছে এসে গেছে, আর একটু অপেক্ষা করো, তাহলেই তোমরা দেখতে পারবে। প্রায় 20-25 মিনিট সাইকেল চালানোর পর অবশ্যই আমরা ওয়েস্ট বেঙ্গলের ফেমাস সেই কৃষ্ণার চায়ের দোকানের সামনে এসে পৌঁছালাম। অবশেষে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার ওপারেই চায়ের দোকানটা। তো এখন এসে গেছি, আর ব্লগটা হয়তো বেশি বড় হচ্ছে না আমি জানি, কিন্তু কিছু করার নেই। তাও তোমরা দেখতে লাগো, এরপরে সিনেমেটিক আসবে, সিনেমেটিকটাও দেখবে, ওখানে মজা পাবে তোমরা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর লাইকটা করে দিও অবশ্যই ভুলে যাও না। আর চলো নেক্সট দেওয়া যাক, এরপরে ওখানে চা কেনা হবে, চায়ের দামগুলো তোমাদেরকে বলছি। আরেকটা জিনিস যেটা লক্ষণীয়, কৃষ্ণার চায়ের দোকানের সামনে আসলেই তোমরা এখানে দেখতে পারবে সহস্র সহস্র মাটির কাপ এখানে পড়ে আছে। এরপরেই আমরা চায়ের দোকানে ঢুকলাম, এটা হচ্ছে মেন দ্বার চায়ের দোকানে ঢোকার, এবং ঢুকেই তোমরা সামনেই দেখতে পাচ্ছ কৃষ্ণাদা চা বানাচ্ছে এখানে। আর এখানে প্রচুর ধরনের চা পাওয়া যায়, সবই তোমাদেরকে এখনই দেখাচ্ছি আমি, কী কী দাম না দাম সব দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। তো এটাই হচ্ছে কৃষ্ণাদার চায়ের দোকানের মেনু, এখানে সব ধরনের চা আছে, দাম লেখা আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারবে এখান থেকেই। I'm ready to see, let it in, I just
এইটা আমাদের চকলেট চা হচ্ছে। তো গাইস এখানে তোমাদেরকে কৃষ্ণদা বলেই দিল এটা চকলেট চা হচ্ছে। এর আগে তোমাদেরকে তিন চার রকমের চা বানানোর সিনেমেটিক দেখালাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলতে ভুলে যেও না, আশা করছি তোমাদের ভালো লেগেছে। এরপরে আরেকটা সিনেমেটিক আসছে, যেই চাটা আমরা নিয়েছিলাম সেই চায়ের সিনেমেটিক, তো তোমরা ওটাও দেখতে পাবে একটু পরে। Spreading all around my room, my world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. Take my eyes open to force reality. Why can't you just let me eat my weight in glee? I live inside my own world of make-believe. Kids screaming in their cradles, profanities. Some days I feel skinnier than all the other days. Sometimes I can't tell if my body belongs to me. I love you. Lord, Malik's heart bar code, amade dewa hoyeche. Dekho, dekho, bhalo kore dekho. Chardone Malik's heart bar code, amade diyeche. Dakhara hota. তো গাইস এসে গেছে এখন চা, তোমরা দেখতে পেলে সিনেমেটিকে তোমাদের পুরোটা দেখিয়ে দিয়েছি। আর যদি এখন সাউন্ড না আসে আমি ভয়েস ওভার দিয়ে দেবো, যদি সাউন্ড এসে আরও ভালোই। আর দেখা যাক এরপরে আমরা আর সিনেমেটিক নেবো না, এরপরে বাড়ি যাওয়া দিচ্ছ। আমি জানি ব্লগটা অনেক ছোট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই। আর এখানে সবাই বসে আছে, সায়ন এখানে এখানে দুজন বসে আছে, আর সবাই এখন চা নিজের নিজের রকমের নিয়ে বসে আছে, সবাই খাবে এখন। আর এরা ফটো তোলার কাজ চলছে এখন। এখনই বেরোলাম আমরা দোকান থেকে, পেছনে দোকান তোমরা দেখতে পাচ্ছ। আর চাটা গাইস জাস্ট বলবো অসম ছিল, মানে নর্মাল চায়ের থেকে ভালোই হয়েছে অনেকটা। আর চারপাশে এরকম তোমরা দেখতে পাচ্ছ, এরকম সব পড়েই আছে এখানে, সব চা খাচ্ছে বাইরে ফেলছে সব, আর কিছু বলার নেই। এটা একটু খারাপ লাগলো আমার জাস্ট, আর কিছুই না, জাস্ট চাটা অনেকটা ভালোই ছিল, মানে নর্মাল চায়ের থেকে অনেকটা অ্যাডনর্মাল টাইপের, মানে অনেকটা ভালো খেতে। আর এটা আমি বলবো না যে একদম হাই লেভেলের সুপ আপ খেতে একদম পুরো পৃথিবীর সব থেকে বিখ্যাত, এটা না। এখন ওয়েস্ট বেঙ্গল এটা বিখ্যাত হয়েছে সব থেকে বেশি ভালো বিখ্যাত চায়ের দোকান, তাই জন্য বলবো এটা মোটামুটি ভালোই হয়েছে, অনেকটাই ভালো খেতে। আরেকটা কথা, আমার এতদিনের খাওয়া সবকটা চায়ের মধ্যে থেকে এটা বেস্ট ছিল, আর অনেকটা ভালো লাগলো। প্রথম নতুন কোনো এক্সপিরিয়েন্স হলো, নতুন একটা এক্সপিরিয়েন্স পেলাম আমি। আর এখন বাড়ি যেতে হবে, আরও দেরি হয়ে গেছে, এখন প্রায় একটা বাজছে, তো অনেক দেরি হয়ে যাবে বাড়ি যেতে যেতে। দেখা যাক বাড়িতে যাই এখন। তো গাইস এখন আমরা আমাদের বন্ধুদের কাছ দিয়ে অনেস্ট রিভিউ নেবো কেমন লেগেছে। তো তোর কেমন লেগেছে এটা দেখো, এখানে জোরে বলবি একটু। এখানে হরলিক্স খেতে গেছি, মনে হচ্ছিল চায়ের জায়গায় হরলিক্স খেয়েছি, ভালো, তাও তাও ভালো, অনেকটাই ভালো খেলে আস্তে খেতে আস্তে। এবার আমাদের আনসু বলবে যে তার কেমন লাগলো, অনেস্ট রিভিউ দিবি ভাই, সত্যি কথা বলবি। এমনি আমি বাড়িতে চা খাই না, কিন্তু এখানে চাটা একটু অন্যরকম, অনেকটা লাগলো হরলিক্স খেয়েছি, তো একটু অন্যরকম অন্যরকম লাগলো, কিন্তু ভালো লেগেছে, এক্সপিরিয়েন্সটা নতুন নতুন ভালো লেগেছে খেতে। আমার চা ভালো লেগেছে, আমার খাওয়া চায়ের মধ্যে কমসে কম এই চাটা বেশ ছিল সবার থেকে। এরপর আর কি গাইস, এরপরে আমরা মস্তি করতে করতে সাইকেলের পেছনে বসে ছ্যাবলামি মারতে মারতে বাড়ির দিকে এগোলাম। এবং বাড়ি পৌঁছে আমি তোমাদেরকে একটা কথা বলতে চলেছি যেটা তোমাদের শোনা দরকার, তো তো বলে দিই তোমাদেরকে এখনই কি বলতে চাইছি আমি। গাইস যেমনটা দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি, চুলের অবস্থা প্রচুর খারাপ, বাড়ি চলে এসেছি ব্যাস। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যাবো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর আগের দিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যেটা বললাম কথাগুলো আগের দিনের ভিডিওতে ঠিক বলেছি কিনা সেটা কমেন্ট করে তোমরা জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য। আর আরেকটা কথা, আমার নতুন গেমিং চ্যানেল তোমরা যদি এখনও না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চ্যানেলে, অবশ্যই যাও গিয়ে সাবস্ক্রাইব করে নাও, মজা আসবে তোমাদের। একটা ভিডিও চলে এসেছে, সেকেন্ড সিরিজও চলে আসবে খুব তাড়াতাড়ি। আর ভিডিওটা এক সপ্তাহ দু সপ্তাহ পরে পরে আসবে, কিন্তু একটু লেট হবে, দুটো চ্যানেল ম্যানেজ করা অনেক কঠিন ব্যাপার, তাই জন্য। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যাবো, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য থিঙ্ক বিগার লিভ বেটার।